गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एस पी ब्लॉग क्रिएटर। जरा नतून सबाइके वेलकाम, पुरानो नतून सबाइके अनेक अनेक भालोबाशा आमार चैनलेर पक्ष थेके, आमार पक्ष थेके अनेक अनेक भालोबाशा। तो जरा नतून तादेरके बोलछि अवश्य सबस्क्राइब करबे, पाशे थाका बेल आइकनटिके अवश्य प्रेस करे देबे। आज के একটা বৃষ্টির ওয়েদার, বৃষ্টির দিন, তো আমি বৃষ্টি খুব ভালোবাসি কিন্তু ভিজতে এখন ভয় লাগে যদি জ্বর চলে আসে। তো বৃষ্টির ওয়েদার খুব একটা মনোরম দৃশ্য, বেশ ভালো লাগছে, বারান্দায় বসে রয়েছি। তো আজকে তোমাদের সাথে আমার মনে হলো যে কিছু একটু শেয়ার করে নি। আমার খুব পছন্দের দুটো জিনিস আমি শেয়ার করব আজকে তোমাদের সাথে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নি যে কি সুন্দর একটু বৃষ্টি পড়ছে, বেশ খুব ভালো লাগে চারিদিকে। মানে আমি এই বারান্দা থেকে যেইটুকুনি দেখতে পাচ্ছি, সেইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। ওকে, চলো দেখো, ভিডিওটা শুরু করছি তাহলে। আর আমি এই বারান্দায় দাঁড়িয়ে এখন বৃষ্টিটাকে উপভোগ করছি। দেখলে তোমরা কি সুন্দর বৃষ্টি পড়ছে, আমার তো খুব ভালো লাগছে। চারিদিকে মাঝে একটু হাওয়াও দিচ্ছে, বেশ ভালো, গরমের মধ্যে একটু হাওয়া দিচ্ছে। আজকে তোমাদের সাথে আমি যে দুটো জিনিস শেয়ার করে নেবো সেটা হলো আমার এই মুহূর্তে, মানে এখন কয়েকদিন ধরে, মানে কয়েক মাস ধরে বলতে পারো, আমার পছন্দের দুটো কবিতা, মানে অনেক আমি অনেক কবিতা পছন্দ করি। তো পছন্দের দুটো কবিতা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো। অ্যাকচুয়ালি কি না, আমার না কবিতা পড়তে এত ভালো লাগে, মানে আমি কোনোদিন শিখিনি বা বলতে পারি না, বাট আমার ওই পড়তে ভালো লাগে, নিজে থেকে করার যে চেষ্টাটা, যেটা তো আমি জানি বলা খুব একটা ঠিকঠাক হয় না আমার, বাট তবুও একটা ভালো লাগা কবিতার প্রতি, বলতে ভালো লাগে, তো সেটাই অ্যাকচুয়ালি। তো আজকে আমার দুটো খুব পছন্দের কবিতা তোমাদের সাথে শেয়ার করে নেব। ফার্স্ট একটা কবিতা, বসন্ত নয় অবহেলা, এটা তো আমার খুব ভালো লাগে কবিতাটা, এই একটা কবিতা। আর একটা কবিতা আছে ফেসবুক থেকে কালেক্ট করেছি, মানে ফেসবুকে একজন লেখক রয়েছে দেবজ্যোতি দা বলে, তো ওনার ওই কবিতাটা আমার খুব পছন্দ হয়েছে, সেই দুটো কবিতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো কোন কবিতাটা আগে শোনাবো সেটাই তো আমি বুঝতে পারছি না, কারণ দুটো কবিতাই আমার খুব পছন্দ। তো ঠিক আছে, চলো একটা তো গেস বেছে নিতে হবে, ডায়েরিতে লেখা রয়েছে, দেখি বেরোয় ডায়েরি থেকে। আচ্ছা, ফার্স্টে আমি দর্পণ কবির লেখা বসন্ত নয় অবহেলা কবিতাটাই ফার্স্ট শোনাবো, কারণ এই কবিতাটা অনেকটা বড়, তাই এই কবিতাটাই আমি ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি জানি আমি খুব ভালো পারি না, তবুও যেরকম পারি, মানে আমার কোথায় ভুল ত্রুটি আছে যদি তোমরা একটু ধরিয়ে দাও, তাহলে হয়তো আমি নিজেকে আরও শুধরাতে পারবো, যে আমার এই ভুলগুলো আমি ঠিক করতে পারবো। তো তোমরা প্লিজ একটু বলো আমার ভুলগুলো, বা কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো, কোন জায়গাটা ঠিক লাগলো না, তোমরা প্লিজ কিন্তু বলবে কমেন্ট করে, ঠিক আছে? তো আমি শুরু করছি দর্পণ কবির লেখা বসন্ত নয় অবহেলা। বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা, ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত, দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা, মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা।
আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কান্নামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা, তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনোকালেই হবে না রাবিন্দিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনান্দময় স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুনের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপে কারণ মুশকুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই আমি অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না, শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে, তা ছিল না, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে, ওটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া, তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। একথা জানে শুধু অন্তর জানে। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেয়াল আর অবজ্ঞা কুচকুচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ছুটকারে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি, তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মান করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তব এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুপণা। আকাশপানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহি কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশার পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টিতে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্তের স্বর। তো এখানেই কবি দর্পণ থেকে কবিতা বসন্ত নয় অবহেলা কবিতাটি আমি তোমাদেরকে শোনালাম। কেমন লাগলো জানিও, খুব একটা ভালো হয়েছে কিনা আমি নিজেও জানি না। হ্যাঁ,
তারপর কবিতাটা জানি না কেমন হয়েছে আমি নিজের, কারণ আবার একটু বৃষ্টিতে থেমে গিয়ে আবার মানে একটু ঝিরি ঝিরি হয়ে গিয়ে আবার খুব জোরে বৃষ্টিটা পড়তে শুরু করেছে। জানি না তোমরা স্পষ্টভাবে শুনতে পেয়েছো কি না, তো এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আমি আমার প্রিয় আরেকটা কবিতা শোনাবো অবশ্যই, তার আগে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চাই। চলো যাওয়া যাক তাহলে। তো এই দেখো বৃষ্টি পড়ছে, এটা ছাদের সব জানলা সাইড দেখতেই পাচ্ছ তোমরা, এই যে বৃষ্টি পড়ছে কত। তো আমি এখন ছাদে উঠছি, এই দেখো বৃষ্টি পড়ছে। আমি তোমাদের পুরো মানে চারিপাশের দৃশ্যটা পুরো ব্যাক ক্যামেরা অন করে দেখাবো, কারণ আমার বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা, তো সবসময় খুব ভালো লাগে আমার গাছপালা, তাই দেখাবো এক সেকেন্ড ব্যাক ক্যামেরাটা অন করি। এই দেখো দেখো কি সুন্দর পরিবেশ, চারিদিক কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মধ্যে যেতে পারছি না, আমার ফোনে টুস টুস করে জল পড়ছে। তাহলে আমি দেখাতে পারতাম আরও ওদিকটা গিয়ে যে কি সুন্দর চারিদিকটা, আমার তো খুব ভালো লাগে, ছাদেও বৃষ্টির সময় এসে বসতে ভালো লাগে, কিন্তু ওই যে মেঘ ডাকে যে খুব ভয় পাই, তাই দেখো তো তোমরা দেখলেই চারিদিকের পরিবেশটা কত সুন্দর। আমি এই মুহূর্তে ছাদে শীতে বসে, দেখো তোমরা দেখতে পাচ্ছ পেছনে পুরো ফোকাস পড়ছে না, যাই হোক ঝাপসা হয়ে যাচ্ছে। তো এই যে আমার আরেকটা প্রিয় কবিতা ভালোবাসার বড্ড অভাব, তো এই কবিতাটা আমি এখন তোমাদেরকে শোনাবো। এই বৃষ্টির মরশুমে বেশ ভালোও লাগছে এই কবিতাটা তোমাদের সাথে আমার শেয়ার করে নিতে। তো দেবজ্যোতি দার লেখা, আমি বললামই এটা ফেসবুক থেকে কালেক্টেড দেবজ্যোতি দার লেখা। দেবজ্যোতি দার লেখা ভালোবাসার বড্ড অভাব। যতবার তুমি কবিতা হয়েছ ততবার আমি গল্প লিখি, একটা করে গল্পেতে রোজ তোমায় ভোলার সাহস শিখি। এটা সস্তা ভীষণ, ভাঙতে পারো ছাড়তে পারো সময় হলে, তবুও তোমার আদিক্ষেতা সেই মানুষটা জীবন বলে। আমি রাস্তা খুঁজে তোমায় পাওয়ার, বরং তুমি পালিয়ে যেও। আমার জীবন সস্তা ভীষণ, সস্তা তোমার প্রাচীন দেহ, তবুও তুমি দুঃখ দিও এই অধিকার তোমায় দিলাম। আমার এখন অনেক সময়, না হয় একটু দুঃখ পেলাম তবুও কথা রাখবো আমি, কারণ আমার এটাই স্বভাব। প্রেমের শোভা সবাই দেখায়, ভালোবাসার বড্ড অভাব। প্রেমের শোভা সবাই দেখায়, ভালোবাসার বড্ড অভাব। এই হলো আমার কবিতা, প্রিয় কবিতা ভালোবাসার বড্ড অভাব, খুব পছন্দের একটা কবিতা। তো তোমাদের কেমন লাগলো, আর কোন কবিতাটা সবথেকে বেশি তোমাদের পছন্দ হলো, একটা খুব বড় আর একটা খুব ছোট কবিতা শোনালাম, কোন কবিতাটা সবথেকে বেশি তোমাদের শুনতে ভালো লাগলো, আর কোন কবিতাটা তোমরা সবথেকে বেশি পছন্দ করলে, তো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। আমি এখন একটু একা একা বসে বৃষ্টিটাকে উপভোগ করব, আর তোমরা সবসময় কী বলবো ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, ব্লগ ভিডিও। আর এই বৃষ্টির দিনে তোমরা কীভাবে কাটাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।
ঠিক আছে, আমি যেমন এখন বৃষ্টি পড়ছে একটু একা থাকবো, একটু একা একা কবিতা পড়লাম যেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরাও কীভাবে কাটাচ্ছো সময়টা, কি করছো, এনি কিছু আমাকে কমেন্ট করে জানাবে। এবং কি বলবো আর কার কি কবিতা। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি অ্যানাউন্সমেন্ট করি যে কার কি কবিতা পছন্দ, মানে সবার সব থেকে পছন্দের যে কবিতাটা সেই কবিতাটা কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবে। আমি চেষ্টা করব, আমি কবিতা ভালো পড়তে জানি না, তবুও আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগার কবিতাটা একদিন তোমাদের পাঠ করে শোনাই, যাতে তোমাদেরও ভালো লাগে। আমি জানি না আমি কতটা পারবো, কিন্তু তোমাদের ভালো লাগার ভালোবাসার কবিতা আমি একদিন পড়বো। তো সবাই সবার ভালো লাগার ভালোবাসার কবিতাটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং আমি সেটা একদিন ভিডিও করব, আমি বলবো, তোমরা শুনবে এবং জানাবে কেমন লাগলো। তো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, বৃষ্টিতে প্লিজ ভিজো না, কারণ এখন পরিস্থিতি খুব একটা ভালো না। তাই আমি নিজেও ভিজছি না, কারণ আমি বৃষ্টি পাগল, আমার ভিজতে খুব ভালো লাগে, তবুও আমি নিজেকে আটকে রেখেছি। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, আবার পরে দেখা হবে।